আসসালামু আলাইকুম প্রিয় আশা করছি আপনি ভালো আছেন আশা করছি আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয় কি জি আজকে আমরা ইসলামী ব্যাংকের লোন ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো আসলে তারা কিভাবে লোন দেয় আর তারা যে লোনটা প্রদান করে সেটা কিভাবে হালাল হয় বা কিভাবে বৈধ হয় মুসলমানদের জন্য সে সম্পর্কে আসলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো যে কথাগুলো বলবো সেগুলো আসলে আমার নিজের ব্যক্তিগত কোনো কথা নয় এগুলো আসলে ইসলামী স্কলাররা তারা গবেষণা করে বিভিন্নভাবে সম্মতি প্রদান করেছেন যে ইসলামী ব্যাংকগুলো যদি এই এই শর্তগুলো পূরণ করে কাস্টমারকে বা ব্যবসায়ীদেরকে বা গ্রাহকদেরকে ঋণ প্রদান করে তাহলে সেই ঋণটা হবে হালাল তো আশা করছি আজকের ভিডিওটা বেশ ইনফরমেটিভ হবে আমি গত দুই দিন যাবত এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করেছি তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি আশা করছি এই তথ্যগুলো যারা বৈধ ঋণ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা বাড়ি করতে চাচ্ছেন তারা একটা সঠিক দিক নির্দেশনা পাবেন তো যদি আমি আমার ভিডিওতে আপনাদেরকে সাবস্ক্রাইব করার কথা বলি না তবে এখন থেকে চেষ্টা করবো আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করার অপশনটা আপনার জন্য চালু রয়েছে আপনি সেটাও অনুসরণ করতে পারেন বাংলাদেশে মোট পাঁচটা ইসলামী ব্যাংক রয়েছে বাংলাদেশ ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক মেবি এটা একটা সরকার ইসলামী ব্যাংক আরেকটা ব্যাংক রয়েছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো তাদের ওয়েবসাইটগুলোতে ঘোরাঘুরি করার পর যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আমি আমার নিজের মতো করে আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে যারা একদম এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখেন না তারা হয়তো একটু সামান্য হলেও ধারণা পেয়ে যাবেন যে ইসলামী ব্যাংকগুলো আসলে কিভাবে ঋণ প্রদান করে বেশি কথা না বলে আসলে মূল কথাটা শুরু ভালো হবে তো ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে আমি পাঁচ ছয়টা ক্যাটাগরির ঋণ প্রদানের ক্যাটাগরি পেয়েছি তো সবগুলো প্রায় একই ধরনের সিস্টেম তবে ক্যাটাগরি ভিন্ন ভিন্ন আপনি এখান থেকে মোট পাঁচটা ক্যাটাগরিতে ঋণ নিতে পারবেন তার মধ্যে আপনি যদি ফ্ল্যাট কিনতে চান তাহলে সেই ফ্ল্যাট কেনার জন্য আপনি ঋণ নিতে পারবেন দ্বিতীয়ত আপনি যদি বাড়ি করতে চান তার জন্য আপনি ঋণ নিতে পারবেন তারপরে আপনি ব্যবসা পরিচালনা করার জন্য ঋণ নিতে পারবেন এভাবে করে মোট পাঁচটা ক্যাটাগরি রয়েছে এই পাঁচটা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি সেভাবে আপনার আপনার প্রয়োজন অনুপাতে ঋণ নিতে পারবেন তো ঋণ নেওয়ার ক্ষেত্রে ইসলামী ব্যাংকগুলো আপনাকে সরাসরি টাকা দিবে না হয়তো আপনি ভাববেন যে ব্যাংকে যাব ব্যাংকে গিয়ে সব ডকুমেন্টস জমা দেব জমা দেওয়ার পর আমাকে টাকা দিবে আমি টাকা নিয়ে চলে আসব আমি আমার প্রয়োজন মতো কাজ সেরে নেব আসলে ব্যাপারটা এমন নয় ইসলামী শরিয়া মতে যদি আপনি কোনো ঋণ নিতে চান ব্যাংক থেকে তাহলে তারা যে ধরনের শর্ত দিয়ে দিয়েছে বা স্কলাররা গবেষণা করে যে ধরনের শর্ত দিয়ে দিয়েছে সেই ধরনের শর্ত যদি পালন করে ব্যাংকগুলো তাহলে আপনি তাদের কাছ থেকে সরাসরি টাকা নিতে পারবেন না তাহলে তারা কিভাবে এই কাজটা করে ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে যদি ঋণের আবেদন করেন তাহলে তারা যে কাজটা করবে তা হচ্ছে তারা আপনাকে টাকা না দিয়ে আপনার কাছে ফ্ল্যাট বিক্রি করবে এটা কিভাবে তারা প্রথমত যে কোনো একটা কোম্পানির কাছ থেকে সর্বনিম্ন রেটে যতদূর সম্ভব তারা নিজেরা ফ্ল্যাটটা কিনবে কিনে তাদের নিজের নিজেদের আওতাভুক্ত রেখে তারপর এটার একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করবে মানে তাদের প্রফিট রেখে একটু অতিরিক্ত দাম নির্ধারণ করবে দাম নির্ধারণ করে সেই দামে আপনার কাছে বিক্রি করবে আর আপনি তাদের সাথে একটা এগ্রিমেন্টে যাবেন সেই এগ্রিমেন্টে আপনি তাদেরকে দাম বেশি নিচ্ছে যে সেই সম্পর্কে আপনি সম্মতি দিবেন সম্মতি দেওয়ার পর আপনাকে ফ্ল্যাটটা দেওয়া হবে এবং পরবর্তীতে আপনি যেই অঙ্ক তারা নির্ধারণ করে দিয়েছে সেই অঙ্কের টাকা আপনাকে কিস্তিতে কিস্তিতে প্রদান করতে হবে সেটা আপনি যখন তাদের কাছ থেকে ব্যাংক লোন এর জন্য আবেদন করবেন তখন তারা কত দিন মেয়াদে আপনি তাদের কাছ থেকে ঋণটা নিতে চাচ্ছেন সেটা এগ্রিমেন্টে অবশ্যই উল্লেখ থাকবে এবং কতটা কিস্তিতে আপনি টাকাটা পরিশোধ করতে চাচ্ছেন সেটাও তাদের এগ্রিমেন্টে প্রকাশ থাকবে অর্থাৎ আপনি যদি একটা ফ্ল্যাট কেনার জন্য ঋণ নিতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি তাদের কাছ থেকে টাকা নিতে পারছেন না তারা ফ্ল্যাট কিনবে কিনে তাদের নামে উইল করে নেবে তারপরে আপনাকে আবার তারা সেই ফ্ল্যাটটা আপনার কাছে বিক্রি করবে আপনার নামে উইল করে দেবে এই শর্তে আসলে আপনি ইসলামী ব্যাংক থেকে লোন নিতে পারবেন এখন যদি আপনি বাড়ি করার জন্য লোন নিতে চান সেক্ষেত্রে তারা কি করবে বাড়ি করার জন্য আপনি যদি লোন নিতে চান এক্ষেত্রেও আপনি টাকা পাবেন না আপনাকে আপনি যেখানে বাড়ি করছেন সেখানে তাদেরকে নিয়ে যেতে হবে তারা ভিজিট করবে আপনার বাড়ি করার জন্য কি কি সরঞ্জাম প্রয়োজন হবে তারা তা আপনাকে কিনে দেবে যেমন রড সিমেন্ট বালি তারপরে লেবার খরচ সবকিছুই তারা আপনাকে কিনে দেবে তবে তারা কোম্পানির কাছ থেকে হয়তো অনেক কম দামে কিনবে কিনে আপনাকে বাজার দরের চেয়ে একটু বেশি দামে বিক্রি করবে কারণ তারা আপনাকে এখানে একটা সুবিধা দিচ্ছে যে আপনি তাদের কাছ থেকে টাকাটা নিতে এই মাল সামানা নিতে পারছেন নিয়ে আপনি কিস্তিতে কিস্তিতে টাকা পরিশোধ করতে পারছেন এই শর্তে কিন্তু আপনি বাড়ি নির্মাণের জন্য ইসলামী ব্যাংকগুলো থেকে আপনি ঋণ নিতে পারবেন এছাড়া যদি আপনি ব্যবসা কার্যক্রম পরিচালনা করার জন্য ঋণ নিতে চান তাহলে সেক্ষেত্রেও একই ধরনের পলিসি সেটা হচ্ছে যে আপনি যে ব্যবসা করতে চাচ্ছেন সেই ব্যবসার সম্পর্কে সবিস্তারিত বিস্তারিত তথ্য আপনাকে আপনার তাদেরকে জানাতে হবে জানানোর পর তারা আপনার ব্যবসা পরিচালনা করার জন্য কি ধরনের সরঞ্জামের প্রয়োজন হবে তারা সেগুলো কিনে দেবে হয়তো আপনি কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস করতে চাচ্ছেন তো সেই ম্যানুফ্যাকচারিং বিজনেস করার জন্য আপনার কোন কিছু মেশিনের প্রয়োজন তো সেই তারা কি করবে সেই মেশিনটা আপনাকে কিনে দেবে আর তারা যতদূর সম্ভব তারা নিজেরাই কিনবে সর্ব সর্বনিম্ন কম দামে কিনবে বিভিন্ন কোম্পানির কাছ থেকে কিনে তারা বাজার দর অনুসারে তার চেয়ে একটু বেশি দামে আপনার কাছে বিক্রি করবে আর আপনি সেই মেশিনের দামটা আপনি ধীরে ধীরে দীর্ঘমেয়াদী কিস্তিতে তাদেরকে পরিশোধ করবেন এটা হচ্ছে ইসলামী ব্যাংকের ঋণ প্রদানের কৌশল

তারা চাইলে কিন্তু ইসলামী ব্যাংকগুলোর সাথে যোগাযোগ করে আপনার এলাকায় যে শাখা রয়েছে সেই শাখায় যোগাযোগ করে আপনি বৈধ উপায়ে ঋণ নিয়ে ব্যবসা করতে পারেন অথবা আপনার বাড়ি নির্মাণের জন্য টাকা নিতে পারেন আমি চেষ্টা করব লিঙ্ক দিয়ে রাখার জন্য আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন যে আসলে তারা কি ধরনের শর্ত প্রদান করছে ব্যাংক ঋণ দেওয়ার জন্য তো আশা করছি আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল ছিল যারা অনেক দিন যাবত লোন নেওয়ার ক্ষেত্রে দ্বিধা আছেন যে আসলে আমরা বৈধ উপায়ে তো তো আর লোন না লোনের ব্যাপারটা আসলে হারাম বা নেওয়া ইসলামে নিষিদ্ধ একটা বিষয় সেহেতু আমরা লোন টোন নিতেও পারছি না আমরা স্বাচ্ছন্দে আমাদের কাজগুলো করতে পারছে না তো যদি আপনি এই পন্থাটা অবলম্বন করে ইসলামী ব্যাংকগুলো থেকে ঋণ নিতে পারেন আই থিঙ্ক আপনি অনেকটাই স্বস্তি পাবেন তো অনেকেই আমরা নিজেরাই আমাদের নিজস্ব ধর্মীয় রীতিতে তৈরি করা এত সুন্দর একটা বিধানকে আমরা কিন্তু নিজেরাই মানে কটুক্তি করি অনেক সময় আমরা বলি যে ইসলামী ব্যাংক সুদ খায় না তবে এভাবে ঘুরিয়ে এনে খায় এটা বলে আমরা নিজেরাই নিজেদের বানানো নিয়ম নীতিকে কিন্তু কটুক্ত করছি বা ছোট করছি তাই ইসলামী স্কলাররা অনেক গবেষণা করেই আসলে একটা সঠিক পথ বের করার চেষ্টা করেছেন বা করেছেন করে তারা কিন্তু এই বিষয়টা আমাদেরকে আমাদের কল্যাণের জন্যই কিন্তু আমরা এই বিষয়গুলো এখন ব্যবহার করতে পারছি আরেকটা বিষয় রয়েছে ইসলামী ব্যাংকগুলো সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা সেটা মনিটরিং করার জন্য কিন্তু একটা বোর্ড রয়েছে যে বোর্ডের সদস্যগুলো থাকে সদস্য যারা রয়েছে তারা অবশ্যই ইসলামী মাইন্ডের ইসলামিক ইসলামী স্কলাররাই থাকে তারা যেই শর্তগুলো দেয় তারা সেই শর্ত অনুসারে ইসলামী ব্যাংকগুলো আসলে ঋণ প্রদান করে থাকে যেহেতু এখানে একটা বোর্ড রয়েছে এই বিষয়টাকে তদারকি করার জন্য সেহেতু আমার মনে হয় আমরা যারা সাধারণ মুসলমান রয়েছে আমরা এত বেশি গবেষণা ধর্মী কথাবার্তা বলতে পারি না বা আমাদের ততটুকু জ্ঞান নেই তাই সেই যে বোর্ডের সদস্যগুলো রয়েছে তাদের উপর আস্থা রেখে আমরা কিন্তু ইসলামী ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারি তো যদি আপনি সুধি কারবারি ব্যাংকগুলো থেকে ঋণ নেন সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি সুদ খাচ্ছেন একদম ঘোষণা দিয়ে সুদ খাচ্ছেন আর যদি আপনি ইসলামী ব্যাংক থেকে ঋণ নেন সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি সুদ খাচ্ছেন না আপনি কিন্তু একটা বৈধ উপায়ে ঋণ নেওয়ার চেষ্টা করেছেন এই মারফতেও হয়তো আপনি আল্লাহর কাছ থেকে মাপ পেতে পারেন অনেক বেশি কথা বলে ফেললাম আমার ক্ষুদ্র জ্ঞানে এত বেশি ডিপলি কথা বলা আসলে সম্ভব নয় তবুও চেষ্টা করেছি হয়তো কারো কাছে এই কথাগুলো ভালো লাগবে হয়তো কারো কাছে ভালো নাও লাগতে পারে ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন যদিও আমি এই কথাগুলো কখনোই বলি না তারপরে আপনারা লাইক করেন সেজন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন হাফেজ